এইরকম মহা শীতকালে আমরা সকলেই ডিনারের সময় একটু চিকেন স্টু খেতে খুবই পছন্দ করি। সেজন্য আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সহজে বাড়িতে থাকা সবজি দিয়ে এবং চিকেন দিয়ে বানানো চিকেন স্টুয়ের রেসিপি নিয়ে। এটা বানানো যেমন সহজ তেমন খেতেও খুবই সুস্বাদু, আর এটা ভীষণ হেলদিও হয়। তো চলুন তাড়াতাড়ি করে আমরা দেখে নিই এটা কেমন করে বানাতে হয়। আমি এখানে প্রথমে যে সমস্ত সবজিগুলো দিয়ে স্টুটা করব সেগুলোকে নিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো ক্যাপসিকাম, দুটো এখানে নিয়েছি গাজর, আর অল্প এক টুকরো, চার ভাগের এক ভাগ নিয়েছি পেঁপে, আর হাফ নিয়েছি টমেটো। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি নিতে পারেন। আর একটু আমি পেঁয়াজ শাকটাও নিয়েছি, পেঁয়াজ শাক আর তার সাথে পেঁয়াজও ছিল। এবার আমি এখানে গাজরগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে সবজিগুলোকে কেটে নিচ্ছি। পাতলা করে গাজর কেটেছি, কিন্তু একটু বড় সাইজ করে পেঁপেটা কেটেছি, আর এখানে মিডিয়াম সাইজ করে ক্যাপসিকাম কেটেছি। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, এখানে ফোড়নে দেব বলে একটু গোলমরিচ, একটু গোটা গরম মশলা, আর এখানে দারচিনি নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজের যে পাতা শুদ্ধ যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে আছে আমার বাটার। আর এখানে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি, এখানে আমি বড় বড় সাইজের চিকেন নিয়েছি, আর এখানে আমি যে সমস্ত সবজিগুলো কেটেছি সেইগুলো আমি নিয়ে নিয়েছি। এইবার আমি একটা কড়াই বসিয়ে দেব গ্যাসের চুলোয়, আমার কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে দেবো, বাটারটা একটু মেল্ট হওয়া অবধি আমি অপেক্ষা করব। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দিয়েছি, একে একে এর মধ্যে রসুনটাও দিয়ে দেবো, পেঁয়াজটাও দিয়ে দেবো। আমি রসুন দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়েছি, আর এর মধ্যে দেবো যে আদা রসুন বাটাটা একদম সামান্য হাফ চামচের কম। এবার আমি চিকেনটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেবো। আমি এখানে নুন দিয়ে দিয়েছি পুরো ভর্তি এক চামচ। এবার আমি এর মধ্যে যে লঙ্কা আর আরেকটা যে পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো, আমার চিকেনটা না হালকা মতো ভাজবো, আমি এখানে খুব ভাজবো না চিকেনটা, তাহলে চিকেনের সমস্ত গুণাগুণগুলো চিকেন থেকে চলে যাবে। সেজন্য আমি এখানে হালকা করে চিকেনটা, আমি যাতে র ভাবটা না থাকে সেটাকে নিয়ে ভাজবো, দিয়ে সবজির সাথে এটাকে আমি সিদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। এবার শুধু আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজি দিয়ে সমস্ত জলটা বেরিয়ে যায় আর চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিট মতো, জোর কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনাটা খুলবো, দেখবো আমার সবজি আর চিকেনটা সিদ্ধ হলো। এখানে দেখো আমার সবজি দিয়ে জল ছেড়ে দিয়েছে, এইবার আমি এটাকে হালকা নেড়ে চেড়ে এখানে আমি পরিমাণ মতো জল দেবো, যতটা আমি স্যুপ খেতে চাই ততটা পরিমাণ। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো, আরও এক বাটি দেবো। দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো যাতে পেঁপেটা আমার ভালো করে সিদ্ধ হয়ে যায় আর সমস্ত মাংসের ফ্লেভারটা সবজিতেও চলে যায়। মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখছি আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দেবো গ্যাসের আঁচটা। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি, আর এখানে আমার জিনিসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। জাস্ট এবার আমি তোমাদেরকে দেখাই কেমন সিদ্ধ হয়েছে। দেখো পেঁপে টেপে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শুধু এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দেবো। দেখো আমি গোলমরিচটা নিয়ে নিয়েছি, জাস্ট এবার গোলমরিচটা ভালোভাবে এর সাথে মিশিয়ে দেবো, আর এতে আবার একটু বাটার দেবো হাফ চা চামচ। দেখো বাটারটা নিয়ে নিয়েছি, জাস্ট এবার আমি দেবো। এতে করে কি হয়, বাটারটা চাইলে দিতেও পারো, এতে করে না খুব সুন্দর একটা হালকা গন্ধ চলে আসে, দেখো জিনিসটা একদম এর সাথে মেল্ট হয়ে যাচ্ছে। এবার ঢেকে আমি জাস্ট 1 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকবো, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর আমার স্টুটা একদম হয়ে গেছে। তো তোমরা দেখলে কত সহজে আমি বাড়িতে স্যুপ বানিয়ে ফেললাম, তোমরাও এটা বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।